আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। দুর্বার গতিতে এগিয়ে চলছে রাজধানীর দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ, আর এটি হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দরের কাওয়া থেকে আবদুল্লাপুর আশুলিয়া বাইপ্যাল হয়ে সাপারের ইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বর্তমানে একাধারে 15 কিলোমিটার অংশে চলছে এই প্রকল্পটির নির্মাণ কাজ। এরই মধ্যে প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 30%। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির বিমানবন্দরের কাওড়া থেকে সাভার পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরা হবে। আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থার্ড টার্মিনাল ঠিক সামনের অংশে। এখানে বিমানবন্দরের কাওড়া থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ। এর মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বিমানবন্দরের কাওড়া থেকে তেজগাঁও রেলওয়ে স্টেশন হয়ে ফার্মগেট পর্যন্ত 11.5 কিলোমিটার অংশ সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে এগিয়ে চলছে বাকি অংশ নির্মাণ কাজ। অন্যদিকে প্রকল্পের নকশা অনুযায়ী ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের কাওড়া ঠিক এই অংশে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে। এতে করে সাভার থেকে বিমানবন্দর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ালপথের এই 44 কিলোমিটার পথ সহজেই পাড়ি দিতে পারবে যানবাহনগুলো, আর এই 44 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 1 ঘন্টার কম। আবদুল্লাপুর থেকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই পথটি রেললাইনের পাশ দিয়ে উত্তরা 8-6-4 নম্বর হয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উপর দিয়ে আসছে বিমানবন্দরের কাওড়া অংশে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমরা কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। এই অংশে উত্তরা 4-6-8 নম্বর অংশের রেললাইনের পাশ দিয়ে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ। এরই মধ্যে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর থেকে রেললাইনের পাশ দিয়ে আবদুল্লাপুর পর্যন্ত এখানে সম্পূর্ণ অংশে প্রকল্পটির পিলারের জন্য পাইলিং নির্মাণ কাজ শেষ করা হচ্ছে। একই সঙ্গে যে অংশগুলোতে পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে সেই অংশগুলোতে দৃশ্যমান হয়েছে পিলার নির্মাণের কাজ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ প্রকল্পটির পাশাপাশি এ অংশে আরও একটি প্রকল্প নির্মাণ কাজ চলছে, সেটি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গ্যাস রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, কমলাপুর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ রেললাইন নির্মাণ প্রকল্পের কাজটি 2027 সাল পর্যন্ত বাস্তবায়নের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বিমানবন্দরের দিক হতে চলে আসলাম আবদুল্লাপুরের দিকে। রেললাইনের পাশ থেকে এই দিক দিয়েই আবদুল্লাপুর বাসস্ট্যান্ডের দিকে গেছে এই পথটি। আবদুল্লাপুর অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের পিলার নির্মাণ কাজ ছাড়াও বিআরটি প্রকল্পের 10 লেনের সেতুটির র্যাম্প এবং আবদুল্লাপুর উড়াল বিআরটি স্টেশনের নির্মাণ কাজ চলমান রয়েছে। আবদুল্লাপুর মাছের বাজার ঠিক সামনের অংশে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির পাইলিংয়ের কাজ শেষ করে এই অংশে পিলার নির্মাণ কাজ শুরু হয়েছে, আর মাছের বাজার ঠিক সামনের অংশে ভূমি উন্নয়নের কাজ শেষ করার পর এই অংশে শুরু হয়েছে পাইলিংয়ের কাজ। আবদুল্লাপুর থেকে চলে আসলাম উত্তরা সুইসগেট অংশে। এই অংশে পুরাতন 2 লেনের সড়কের পাশে নতুন করে আরও 2 লেন সড়কের নির্মাণের জন্য বালি বরাটের কাজটি শেষ করা হচ্ছে। একই সঙ্গে সড়কের পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পাইলিংয়ের জন্য ভূমি উন্নয়নের কাজটি শেষ করা হচ্ছে। আর উত্তরা সুইসগেটের ঠিক সামনের অংশে সড়কের পাশে এই প্রকল্পের একটি সাইড অফিস বা ডিপো নির্মাণ করা হয়েছে। এর মধ্যে এই ডিপোগুলোতে শুরু হচ্ছে এই প্রকল্পের আইগারা নির্মাণের কাজ, আর এই ডিপোটির সামনের অংশের সড়কে পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে। এই অংশে শুরু হয়েছে বেস নির্মাণের কাজ, একই সঙ্গে প্রকল্পের এই অংশে বাকি পাইলিংয়ের কাজগুলো শেষ করা হচ্ছে।
আমরা চলে আসলাম প্রকল্পের কামারপাড়া অংশে। প্রকল্পের এই অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য থাকছে দুটি র্যাম্প। এরই মধ্যে এই অংশে ভূমি উন্নয়নের কাজটি শেষ করে পিলারের জন্য শুরু হয়েছে পাইলিংয়ের কাজ। বিমানবন্দরের কাউ থেকে সাভারের ইবিজেড পর্যন্ত 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে ওঠানামার জন্য থাকছে 16টি র্যাম্প। সম্মিলিতভাবে এই 16টি র্যাম্পের দৈর্ঘ্যের পরিমাণ প্রায় 11 কিলোমিটার। কামারপাড়া বেড়িবাঁধ থেকে কিছুটা সামনে প্রত্যাশা সেতুর দিকে চলে আসলাম। কামারপাড়া সেতু থেকে প্রত্যাশা সেতু হয়ে প্রকল্পের দূর এলাকা পর্যন্ত এই অংশে প্রায় সবগুলো পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। এখন এই অংশে একাধারে চলছে সবগুলো পিলার নির্মাণের কাজ। আজকে 2 জানুয়ারি এই ঢাকা শুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির আপডেটটি দুপর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে বিমানবন্দরের কাওড়া থেকে থাকছে প্রকল্পের দৌড় এলাকা পর্যন্ত, আর দ্বিতীয় পর্বে থাকছে প্রকল্পের দৌড় এলাকা থেকে সাভার পর্যন্ত। ঢাকা শুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয়েছে গত 1 বছর আগে। গত 1 বছরের ব্যবধানে এই প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 30%। আর এই 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই ঢাকা শুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাস্তবায়নের সময়সীমা রয়েছে 2026 সালের জুন মাস পর্যন্ত। প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছে নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। প্রকল্পের বেড়িবাঁধের এই অংশে পিলার নির্মাণ কাজ শেষ করে পিলারের উপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজ শেষ করা হচ্ছে। চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই ঢাকা শুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 17,535 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে চীনের এক্সিম ব্যাংক G2G পদ্ধতিতে এই প্রকল্পটিতে বিনিয়োগ করছে 10,950 কোটি টাকা, আর বাকি টাকা বাংলাদেশ সরকার তার নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে। কামারপাড়া বেড়িবাঁধ থেকে চলে আসলাম প্রকল্পের দৌড় এলাকায়। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির প্রকল্পের দৌড় এলাকায় উঠানামার জন্য তিন দিকে থাকছে 6টি র্যাম্প। এর মধ্যে দৌড় এলাকা থেকে আবদুল্লাপুরের দিকে 2টি, দৌড় এলাকা থেকে মিরপুর বেড়িবাঁধের দিকে 2টি এবং দৌড় এলাকা থেকে আশুলিয়া বেড়িবাঁধের দিকে 2টি। এরই মধ্যে এই প্রকল্পটির নির্মাণ কাজে বদলে গেছে প্রকল্পের দৌড়ের মোড়। দৌড়ের মোড়ের তিন দিকে দৃশ্যমান হয়েছে এই প্রকল্পটির বেশ কিছু পিলার। শেষ করা হচ্ছে বাকি পাইলিং এবং পিলার নির্মাণের কাজ। সবকিছু মিলে বেশ দ্রুতগতিতে এগিয়ে চলছে মেগা এই প্রকল্পটির নির্মাণ কাজ। দৌড়ের মোড় থেকে সামনের এই সড়কটি চলে গেছে মিরপুরের দিকে। প্রকল্পের দৌড়ের মোড় থেকে মিরপুর বেড়িবাঁধের দিকে 2টি র্যাম্পের জন্য ভূমি উন্নয়নের কাজটি শেষ করার পাশাপাশি শেষ করা হচ্ছে পাইলিং এবং পিলার নির্মাণের কাজ। এরই মধ্যে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে। এই ছিল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বিমানবন্দর কাওড়া থেকে দৌড়ের মোড় পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আমাদের আজকের আয়োজন। দৌড়ের মোড় থেকে সাভার পর্যন্ত দ্বিতীয় আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।